আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা হচ্ছে রাতের কক্সবাজার। সো দেখুন রাতের কক্সবাজার দেখতে কেমন লাগে। আমরা জাস্ট রিক্সায় উঠেছি, ভিডিওটা যেন ভালোভাবে শ্যুট করতে পারি এই জন্য আজকে রিক্সায় উঠলাম। আজকে আমি এবং মাম্মি বের হয়েছি, আমার পছন্দের একটা জায়গায় যাব। অনেকে বলে কক্সবাজারের সবচেয়ে বেশি পছন্দের জায়গা হচ্ছে বিচ, সমুদ্র সৈকত। অফকোর্স সমুদ্র সৈকত অনেক বেশি পছন্দের একটা জায়গা, বাট আমার কাছে কক্সবাজারের সবচেয়ে পছন্দের জায়গা যেটা সেটা আতে আজকে আপনাদেরকে নিয়ে যাব। আশা করি আপনারা সবাই আমার সাথে এনজয় করবেন। আমি আমার পছন্দের জায়গাটা পুরোটা আপনাদেরকে দেখিয়ে দিব কেমন দেখতে। এখন জ্যামে পড়েছি, মনে হয় কিছুক্ষণ ওয়েট করা লাগবে। আমাদের সাথে থাকুন। অ্যান্ড আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি যেই জায়গাটাতে যাব সেটার নামটাও বলে দিব, আগে যাই দেন আপনাদের মাঝে শেয়ার করব। তাই পৌঁছে আসছি আমরা, এই তো চলে আসলাম। আমার পছন্দের জায়গা বলেন, প্লেস বলেন, যে যেটা বলেন চলে আসছি। এখন হচ্ছে গাড়ি থেকে নামব। এটার নাম হচ্ছে কক্সিস বাজার ফিশ ওয়ার্ল্ড। আমরা কক্সিস বাজার রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে চলে আসছি। ভিতরে কি কি দেখা যাবে অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। এখানে কিন্তু লাইন ধরতে হয়, দেখুন অনেক লাইন ধরতে হয়, তারপর টিকিটটা কাটাতে পারে দেন ভিতরে ঢোকা যায়। আমার অনেক বেশি পছন্দের একটা জায়গা আপনাদের মাঝে আজকে শেয়ার করব। একদম ফার্স্টে দেখুন আস্তে আস্তে একজন একজন ঢুকতেছে। আর শৃঙ্খলাটা কিন্তু অসম্ভব ভালো, তো অনেক ভালো একটা প্লেস। এটা হচ্ছে বাইরের সাইড, তো এটার ভিতরে কি আছে, কি রহস্যময় এমন উপরে দেখা যাচ্ছে। দেখুন সাগর তলের রহস্য, তো আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করবো রহস্যটা কি এবং দেখতে কেমন লাগে। প্রচুর মানুষ এখানে, আমরাও লাইনে ধরব। এটা হচ্ছে বাইরের একটা সাইড আর কি, দেখতে খুবই সুন্দর, ঝর্ণার মতো পানি পড়তেছে। আর এগুলো সিমেন্ট দিয়ে, কচ্ছপ, ডলফিন, বিভিন্ন ধরনের জিনিস, আমার অনেক বেশি সুন্দর লাগে। আর এটা তো দেখতে পাচ্ছেন, এখন আমরা এর ভিতর ঢুকবো টিকিট কাটাইয়ে। আপনারা আমাদের সাথে থাকুন। এ তো সবাই লাইন ধরে ধরে এক একজন যাচ্ছে, আমি এখন লাইনে ধরবো, সামনে মাম্মি দাঁড়াবে, একটু আলাদা করে দাঁড়াবো আর কি, অনেকক্ষণ লাগবে মেবি। এখন হচ্ছে আমরা টিকিট কাউন্টারে প্রায় চলে আসছি, টিকিট দিবে আমাদেরকে, সব ভিতরে ঢুকবো। আমি আপনাদের মাঝে একটা কথা শেয়ার করি, দেখুন সামনে আলো দিতে, ওই জলের দিতে সব দেখা যাচ্ছে। আমরা যে এখান থেকে ঢুকব
গোবি ধরে। সো আমরা ওয়েলকাম করবো আর কি, সবকিছুই কিন্তু ওখানে শো করবে। আমরা এখন ঢুকতেছি, সবকিছু কিন্তু এই এলইডিতে শো করবে, মানে আমরা যে ঢুকতেছি এখানে সব দেখা যাবে। দেখতে থাকুন আমরা কি করছি। টিকিট কাউন্টারে টিকিটটা দিচ্ছে, আমরা প্রথম থেকে কিভাবে টিকিট কাটিয়েছি, কিভাবে উপরে রওনা দিচ্ছি, সব কিছু এই এলইডিতে দেখা যাচ্ছে। এই যে টিকিট নেওয়া হয়ে গিয়েছে আমাদের, দুটো টিকিট, আমরা মা মেয়ে দুজনে দুটো টিকিট নিয়েছি। আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি, এখন আমরা ভিতরে প্রবেশ করব। দেখতে থাকুন আপনারা, এর নাম হচ্ছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। অফকোর্স আপনারা নামটা শুনেছেন। অনেক বেশি সাউন্ড আমার, কিন্তু এই পরিবেশে ভয়ঙ্কর পিরানহা মাছ, এটার নাম হচ্ছে ভয়ঙ্কর পিরানহা মাছ। দেখুন একটা কঙ্কাল, ভয় লাগছে আমার। অনেক চেঁচামেচি শব্দ শোনা যাচ্ছে, সো প্লিজ ডোন্ট ওয়ারি, আপনারা কেউ কিছু মনে করবেন না, চেঁচামেচি শোনাই যাবে। সুন্দর দেখুন পাহাড় দিয়ে পানি পড়ছে। যে আপনাদের মাঝে একটা কথা শেয়ার করি, এই সুইমিং পুলটা জাস্ট মাছের জন্য, ছোট একটা সুইমিং পুল। আর এটাতে কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় আছে, সবচেয়ে আমার বেশি ভালো লাগে, আমি এখন খাওয়াবো। এই মাছগুলো কিন্তু আদার খায়, টাকা দিয়ে আদারগুলো খাওয়াতে হয়। আমি সো এখন আদার খাওয়াবো এই মাছগুলোকে, দেখুন আমি কীভাবে আদারগুলো খাওয়াচ্ছি। দেখুন একদম একদম কাছাকাছি কিন্তু মাছগুলো, দেখাই আপনাদেরকে, একটু ভয় লাগতেছে অবশ্য, ভয় লাগছে আমার অনেক বেশি, সেজন্য আপনাদেরকে দেখাতে পারছি না হাতে ধরে। আমার মাছটা আদার খাওয়া শেষ, মাশাল্লাহ অনেক বিশাল একটা মাছ। এই যে দেখুন মেকং জায়ান ক্যাটফিশ, পৃথিবীতে স্বাদু পানির সবচেয়ে বড় মাছ এই মাছটা হচ্ছে পৃথিবীতে, কই কই, আচ্ছা এই মাছটা হচ্ছে পৃথিবীতে স্বাদু পানির সবচেয়ে বড় মাছ, যার ওজন সর্বোচ্চ 300 কেজি পর্যন্ত হতে পারে। মাশাআল্লাহ, দেখুন আপনাদের আরেকটু দেখিয়ে দেই, আমরা এখন ভিতরে দিয়ে যাচ্ছি। এগুলো হচ্ছে ছোট ছোট একোরিয়াম, আমার এই জিনিসগুলো খুবই সুন্দর লাগে। আমি মনে হয় অনেকবার এসেছি এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। দেখুন পাখি কি সুন্দর খাবার খাচ্ছে, মাশাল্লাহ মাশাল্লাহ।
ভিতরে অক্সিজেন দিয়ে সব কিছু, বাইরে কিন্তু গ্লাস, এটা গ্লাস। এটা বিশেষ করেন সামনাসামনি দেখলে বোঝা যাবে জিনিস, আই মিন মাছগুলো এত সুন্দর লাগছে যে আমি বলে বুঝাইতে পারবো না, এত সুন্দর। এইটুকু আয়নার মতো সবগুলোর মাছের নাম এখানে দেয়া আছে। একটা মাছ নাকি বাটা মাছ, আচ্ছা এই যে বাটা মাছ তো সবাই চেনে, আর এটা হচ্ছে গোল্ডফিশ। গোল্ডফিশটা কই? এই যে গোল্ডফিশ, এটা হচ্ছে নতুন এসেছে, স্বাগতম জানাও। আচ্ছা আপনারা স্বাগতম জানান, নলি রাইপসে হ্যালো 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 নিও ফিশ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, কাম কাম কাম। ওয়াও মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে না, আসলে খুব সুন্দর লাগছে। আর এটা কমন নেম টিন ফয়েল বার্ড, আচ্ছা টিন ফয়েল বার্ড হয়তো অন্তত আমি কখনো শুনিনি। এই যে এই মাছটা, আপনাদের সুবিধার্থে আমি এই মাছের নামগুলো দেখিয়ে দিচ্ছি আর কি। আফ্রিকান মাগুর, এখন আফ্রিকান মাগুর দেখব। ওরে 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 কি লাফাচ্ছে দেখেন, আফ্রিকান মাগুর। তুমি কি আফ্রিকান থেকে এসছো? আমাদের বাংলাদেশে তাও কক্সিস বাজারে এখানে কি করছো বাবু? কি অবস্থা করছে? আর এটা কি? এটা হচ্ছে ব্ল্যাক গোস্ট ফিশ, আচ্ছা আচ্ছা ওকে। হ্যাঁ দেখেন তো ভিতরে একটা গ্লাস, আবার গ্লাসের ভিতর, এটা আবার কেমন মাছ? অদ্ভুত একটা মাছ না, একটা পাতার মতো মাছ। সিরিয়াসলি অনেক মাছ কিন্তু দেখা হচ্ছে, আলহামদুলিল্লাহ। আমার অনেকে বলতে পারেন যে এগুলো জাস্ট একোরিয়াম, একোরিয়ামের ভিতর মাছ সবাই দেখতে পাই, বাট এই মাছগুলো কিন্তু আনকমন। দেখুন আমরা একটা জিনিস শেয়ার করি, দিয়ে চলো আসো তুমি। আমরা এই জাস্ট এইটুকু জায়গার ভিতরে ভিতর দিয়ে যাবো আর কি, সরি আঙ্কেল ভিতর দিয়ে যাবো। আর এটা হচ্ছে হোয়াইট চেস্টব্লিট, ওকে। অনেক মাছের নাম দেখা যাচ্ছে অ্যান্ড অনেক মাছ শিখতে পাচ্ছি। অস্কার ফিশ, আচ্ছা অস্কার ফিশ তো দেখিয়েছি, এখন ঢুকবো। মনে হয় আরেকটা জগতে চলে আসছি, না আসলে কিন্তু বোঝা যাবে না। শৈবাল, আচ্ছা শৈবাল দেখুন, এটা হচ্ছে আটলান্টিক সার্জেন্ট মেজর, ওকে। ইংলিশ নেম হচ্ছে আটলান্টিক সার্জেন্ট মেজর, ও মামা ও কোন ধরনের ফিশ নেম। দেখুন মাছটা নাকি আটলান্টিক সার্জেন্ট মেজর, বাবা অনেক কঠিন কঠিন মাছের নাম দেখা যাচ্ছে। আর
আরে এই মাছের নামটা কি? শনাক্তকরণের কাজ চলছে। ও আচ্ছা, শনাক্ত কোরাল মাছ হচ্ছে কোরাল। বলে দেই যে আমার ভিডিওটা হয়তো একটু কম ফোকাস হতে পারে, কারণ দেখুন ক্যামেরার ফ্ল্যাশ বন্ধ করুন, মাছের জন্য ক্ষতিকর, তাই আমি ক্যামেরার ফ্ল্যাশ বন্ধ করেছি। আবার আমরা অন্য সাইডে ঢুকব। একটা বড় গাছ ভিতরে, তার নাম হচ্ছে মোরালি এল। মোরালি এল মাছটা কই? ওই যে মাছটা, এই যে মাছটা, এই যে এই যে এই যে এই যে এই যে এই মাছটা, এই মাছটার নাম হচ্ছে মোরালি ইল, নাম হচ্ছে ফিডলার ক্র্যাব। ক্র্যাব ছোট ছোট ক্র্যাব আর কি। অদ্ভুত একটা মাছ দেখুন, এই টাইপের মাছ কি আপনারা কখনো কেউ দেখেছেন? আমি তো কোনোদিনও দেখিনি। এটার নাম কি? এটার নাম হলো সাকার ফিশ, আলগাই ইটার সাকার ফিশ। কি অবস্থা, হা করে তাকায় আছে। আল্লাহ মালিক, এখন আমরা কোথায় যাব? ইয়া, এই যে দেখুন যারা যারা আসছে এখানে, এই পজিশনে দাঁড়িয়ে যারা যারা ছবি উঠিয়েছে তাদের সবগুলো এই অ্যালিডিতে শো করবে। এখানে কিন্তু আরও একটা জিনিস আছে, ওটা হচ্ছে আপনারা ঢোকার সময় যারা যারা ছবি উঠিয়েছেন তারা সাথে সাথে নিয়ে নিতে পারবেন উপরে উঠে। উপরেও কিন্তু ইয়ে আছে, একটা মার্কেট আছে। সো দেখুন উপরে পানি, উপরে পানি, আর চারিপাশে পানি, মাঝখানে রোড, সবাই হাঁটতেছে। বিশাল একটা কচ্ছপ, একদম অন্ধকার ভিতরে। দেখুন আমরা কিসের ভিতরে, আমার মনে হয় আমরা একটা রাজ্য ঢুকে গিয়েছি আরেকটা রাজ্য। ও কচ্ছপ, আমরা সিঁড়ি বেয়ে আবার উপরে চলে আসছি। সব মাছ,
দেখুন এখানে আবার ভিতরে দোকান আছে। এটা হচ্ছে রেস্টের জায়গা, আপনারা যারা যারা আসবেন আর কি রেস্ট করতে পারেন। এই যে দেখুন 3D মুভি, পার পার্সন 550, প্রতি ওজন 50 আর কি। সো এখানে হচ্ছে প্রতিজন 50 টাকা দিয়ে ঢুকাবে এই রুমটাতে। আপনারা যে ফার্স্ট থেকে ভিতরে আসছেন আপনাদের পুরো একটা মুভি হিসেবে আপনাদের সবাইকে দেখানো হবে ওটাতে। সো এটা বন্ধ নদী, সবার রক কি বলো কি বলে সবার নিজের সেফটির কারণে আর কি ওটা বন্ধ, এখন বন্ধ করে দিয়েছে, এলাও হচ্ছে না, মুভিগুলো এখন দেখাবে না আর কি। আমরা চাইলে এখন ছবি নিতে পারবো। এই যে আমরা এখন মার্কেটে ঢুকবো, রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের মার্কেট এটা। মার্কেটটা জাস্ট একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেক কিছুই পাওয়া যায় এখানে, দেখি আমি কি নিতে পারি। সব মেয়েদের জিনিস, দেখুন আমার এই ব্যাগটা পছন্দ হয়েছে, আমি নিয়েছি। আমার নামের ওয়ার্ড ফার্স্ট ওয়ার্ডটা হচ্ছে টি, সেজন্য আমি এটা নিয়েছি, এটা আমার ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে বলবেন। এখানে কিন্তু কোনো জিনিস এমনিতে টাকা পেড না করার আগে ধরা যায় না, সো একদম পেড করে দিলে তারপর যার জিনিস সে ধরতে পারে। ওখানে একটা আন্টি আছে, কত সুন্দর রিসেপশনে, স্মার্টলি আন্টি, সব কিছুই পাওয়া যায় এখানে, সব কিছু, কাপড়, মেয়েদের সব কিছু পাওয়া যায়। আর এই যে সিঁড়ি দিয়ে এখন আমি উপর, এখন আমি সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতেছি, দেখা যাক উপরে কি আছে। ওয়াও, এখানেও দোকান 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 দোকান, আর ছোটদের খেলনা, ছোট যারা আসবে তারা সবাই এখানে খেলতে পারবে। আর আমাদের তো ছোট মানুষ কেউ নাই, খেলার মতো কোনো সিচুয়েশন নেই, স্কোপ নাই, আমি তো ছোট না, আমি একটু বড় হয়ে গেছি। দেখুন ছোটদের একটা রাউন্ড খেলার পার্কিং এর মতো করেছে আর কি, জাস্ট ছোটদের বিনোদনের মতো। আপনারা সবাই হয়তো বলতে পারেন যে এই জায়গাটা এত সুন্দর জায়গা কেমন করে হইলো, এটা কেমন পছন্দের জায়গা। হ্যাঁ, আমার পছন্দের জায়গা বিকজ হচ্ছে যা বাইরে দেখা যায় ওগুলো এখানেও দেখা যায়, এখানে দেখার মতো সাগরের অনেক মাছ, মাছের নাম শিখেছি, অনেক মাছ দেখা যায়। সো আমার অনেক ভালো লাগে সব কিছু মিলিয়ে এই জায়গাটা। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আজকে আমার ভিডিওটি, আপনারা অনেক বেশি এনজয় করেছেন। যদি আমার ভিডিওটি এনজয় করে থাকেন অফকোর্স একটি লাইক দিয়ে দেবেন আমার ভিডিওতে। আর এখানে হচ্ছে খাওয়ার একটা প্লেস আছে, আমরা ওখানে বসে খাবো, আমি অ্যান্ড মাম্মি বসবো এখানে, এই জায়গায় বসে খাবো। সো অ্যান্ড খেয়ে চলে যাবো,
আশা করি আপনাদের আবারও বলছি ভালো লেগেছে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটুকু রইল আজকে। পরবর্তী কোনো একটা দিনে নতুন কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে আবারও হাজির হব। আল্লাহ হাফেজ।